বন্ধুরা, ভিডিওটিতে যে গানটি তোমরা শুনলে সেটা কি বুঝেছ? আমরা সচরাচর সবাই আমাদের যারা বড়রা রয়েছে, বিশেষ করে মায়ের কাছে ঘুমোতে গেলে আমরা হচ্ছে গল্প শুনি, তাই না? তো সেই এরকম একটি হচ্ছে ব্যাপার নিয়ে গানটি, যে ও মা গো মা অন্য কিছু গল্প বলো। আমরা সাধারণত রূপকথার গল্প, রাজার গল্প, রাজকুমারের গল্প এগুলো শুনি, তাই না? এবং কি বলল এই গানটিতে, ছড়া গানটিতে বলল যে, বলো না কেন মা, ওপাড়া রই তাসুর ছেলে জ্বরেতে ভুগে না খেতে পেয়ে মারা গেল। তাহলে এখানে বুঝতে পারলে যে একটা ছোট্ট শিশু, তার মনে প্রশ্ন জেগেছে যে কেন এই মানুষগুলো আসলে না খেয়ে থাকে, আবার না খেয়ে থেকে আবার মারা যায়। আসলে ব্যাপারটা হলো এরকম যে আমরা পৃথিবীতে অনেক মানুষ দেখেছি যারা খুব অসহায়। কখনো যদি ট্রেন ভ্রমণ করো, কখনো যদি বড় বড় কোনো শহরে যাও, দেখবে যে রাস্তায় ফুটপাতে অনেক মানুষ বসে আছে, কেউ হাত পেতে কিছু চাচ্ছে, কেউ ভিক্ষা করছে। স্টেশনে গেলে দেখবে এরকম অনেক অসহায় মানুষ। সেই অসহায় মানুষগুলোর কথা আমাদেরকে ভাবতে হবে বন্ধুরা। তোমরা এখন ছোটো, তোমাদের সহপাঠীদের মধ্যে, তোমাদের হচ্ছে খেলার সাথীদের মধ্যে কেউ যদি এরকম অসহায় অবস্থায় থাকে, তো তোমরা তোমাদের সাধ্যমতো অনুযায়ী তাদেরকে সাহায্য করবে। ওকে, ধন্যবাদ বন্ধুরা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, নিশ্চয় ভালো আছো, তাই না? তো আমরা একটি শুরুতে একটি মজার ছড়া গান শুনলাম, মনটা ভালো হয়ে গেল, তাই না? সাথে সাথে আমরা কিছু শিখলামও। তো দিনাজপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাথে রয়েছি তোমাদের হচ্ছে প্রিয় শিরণ বকুল ম্যাম, সহকারী শিক্ষক রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুলবাড়ি দিনাজপুর থেকে। আমরা আজকে বাংলা হচ্ছে বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বন্ধুদের জন্য বাংলা বিষয় হচ্ছে নিয়ে এসেছি। আমরা গতকাল একটি পাঠ পড়েছিলাম, দাদির হাতের মজার পিঠা। সেই পাঠের ধারাবাহিকতায় আজকে আমরা হচ্ছে একই পাঠ পড়ব, আমরা পরের অংশটুকু পড়ব। তো হচ্ছে আমাদের পাঠের হচ্ছে পাঠ শিরোনাম কি, দাদির হাতের মজার পিঠা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কাল অনেক হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও দেখেছি, ঠিক আছে? আমরা শুরুতে আজও হচ্ছে কিছু ভিডিও দেখব, কেননা এটি দেখেই আমাদের পাঠটিতে সুন্দরভাবে মন বসবে। তো চলো দেখি দাদি কী করছে। দাদি পিঠা বানাচ্ছে নাতি নাতনিদেরকে সামনে নিয়ে। শহর থেকে নাতি নাতনি দাদুর বাসায় বেড়াতে এসেছে, তাদেরকে বাপা পিঠা করে খাওয়াচ্ছে। দেখো, বাপা পিঠের সাথে নারিকেল, গুড়, দুধ এগুলো মিশিয়ে হচ্ছে ভাপা পিঠা তৈরি করে। হ্যাঁ, আমরা আমরা ভাপা পিঠে খেয়েছি, তাই না বন্ধুরা? আর শীতের সময় যদি শীত আসে, নানা রকম পিঠা আমরা তখন খাই। হ্যাঁ, তো এরকম একটি চিত্র আর দিয়েই আর কি হচ্ছে আমাদের এই পড়ার বিষয়টা। খুবই মজার একটি পাঠ, আমরা অনেক ধরনের পিঠা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে। চুই পিঠা, চিতই পিঠা, ইয়ামি, মজাদার, সব দেখে খেতে ইচ্ছে করছে, তাই না বন্ধুরা? সেই সুন্দর পাটিসাপটা, সো সুইট, দেখেই খেতে ইচ্ছে করে না বন্ধুরা, তাই না? সো আমরা ভিডিওটি দেখলাম, এবার আমরা কী করবো বলো তো? আমরা আমাদের পাঠের বিষয়টি পড়ব, ঠিক আছে? তো আমরা কোন কোথা পর্যন্ত পড়েছিলাম? আমরা পড়েছিলাম, আমরা এই এ পর্যন্ত পড়েছি, বাংলাদেশে শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়, এ সময় ঘরে ঘরে নতুন নতুন ঘরে ঘরে উঠে নতুন ধান, ঢেঁকিতে ঢেঁকিতে ধান ভানা হয়, ধান ভানার পর সেই চাল গুঁড়ো করা হয়, তা দিয়ে তৈরি হয় নানা ধরনের পিঠা,
নানা ধরনের অনুষ্ঠানে পিঠা খাওয়া হয়। এসব পিঠার সুন্দর সুন্দর নাম আছে, খেজুর পিঠা, চুষি পিঠা, বিবিখানা পিঠা, চিতই পিঠা, ছিট পিঠা, সেমাই পিঠা, ভাপা পিঠা, দুধছিটে পিঠা, পাটিসাপটা, পুলি, নারকেল পিঠা, এমনই নানা নামের পিঠা। শীতকালে গরম গরম পিঠার মজাই আলাদা। আমরা এই অংশটুকু কালকে পড়েছি, এখন আমরা পরের অংশটুকু পড়বো। সেই অংশটুকু তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং এরপরে যখন আমি পড়বো তখন আমার সাথেও পড়বে, প্রথমে কিন্তু তোমরা শুনবে, ঠিক আছে? তো চলো আমরা পড়ি। শীতের ছুটিতে তুলি আর তপু যায় নিজেদের গ্রামের বাড়ি। ঘুম থেকে উঠে তারা দেখে দাদি পিঠা তৈরি করছেন। তুলি, দাদিমা এটা কি পিঠা? দেখো এই যে ছবিতে তুলি আর তপু কোথায় এসেছে? দাদু বাড়ি বেড়াতে এসেছে এবং তারা দাদির পিঠা বানানো দেখছে এবং প্রশ্ন করছে, দাদিমা এটা কি পিঠা? দাদি, এটাকে বলে ভাপা পিঠা। তপু, ভাপা পিঠা বানাতে কি কি লাগে? দাদি বলছে চালের গুঁড়ো, খেজুরের গুঁড়ো, খেজুরের গুড় আর কোড়া নারকেল। এরই মধ্যে দাদি পিঠা বানানোর ছাঁচে চালের গুঁড়ো নিলেন, চালের গুঁড়া নিলেন, তার ভেতর দিলেন গুড়, কোড়া নারকেল, উনুনে পানির হাঁড়ির উপর সেই ছাঁচ রাখলেন, ভাপে সিদ্ধ হলো পিঠা। এভাবে ভাপা পিঠা তৈরি হয়। এবার পরের অংশটুকু পড়বো। এখানে দেখো কিছু পিঠা চিত্র দেখা যাচ্ছে। এটা হচ্ছে শমশা পিঠা বলে, এটা পাটিসাপটা, চিতই পিঠা সম্ভবত, ছবিতে তেমন বোঝা যাচ্ছে না। এবার দেখো, এর মধ্যে সেখানে এসে উপস্থিত হলেন তাদের ফুপু আর ফুপাতো ভাই বোন অনু, বোনটির নাম পলা। তুলি, অনু তুমি কোন শ্রেণীতে পড়ো? অনু, দ্বিতীয় শ্রেণীতে। তপু, পলা তুমি কোন শ্রেণীতে পড়ো? পলা, প্রথম শ্রেণীতে। 7 দিন বাড়িতে থাকলো তারা, কত রকম মজাদার পিঠাই যে খেলো। বাংলাদেশ পিঠাপুলির দেশ, এক এক অঞ্চল এক এক রকম পিঠার জন্য বিখ্যাত। সো আমরা পড়লাম, এবার হচ্ছে তোমরাও আমার সাথে পড়বে, আবার আমি পড়বো, এবার তোমরা আমাকে ফলো করবে, ওকে? সো শুরু করি আমরা। শীতের ছুটিতে তুলি আর তপু যায় নিজেদের গ্রামের বাড়ি, বলো আমার সাথে। ঘুম থেকে উঠে তারা দেখে দাদি পিঠা তৈরি করছেন। তুলি, দাদিমা এটা কি পিঠা? দাদি, এটাকে বলে ভাপা পিঠা। তপু, ভাপা পিঠা বানাতে কি কি লাগে? দাদি, চালের গুঁড়ো, খেজুরের গুড় আর কোড়া নারকেল। বলেছো তো আমার সাথে, থ্যাংক ইউ। এবার এটা পড়ি। এরই মধ্যে দাদি পিঠা বানানোর ছাঁচে চালের গুঁড়ো নিলেন, তার ভিতরে দিলেন গুড় আর কোড়া নারকেল, উনুনে পানির হাঁড়ির উপর সেই ছাঁচ রাখলেন, ভাপে সিদ্ধ হলো পিঠা। এবার আমরা পরের অংশটুকু পড়ব। পরের অংশটুকু হচ্ছে, এর মধ্যে সেখানে এসে উপস্থিত হলেন তাদের ফুপু আর ফুপাতো ভাই বোন অনু, বোনটির নাম পলা। তুলি, অনু তুমি কোন শ্রেণীতে পড়ো? অনু, দ্বিতীয় শ্রেণীতে। তপু, পলা তুমি কোন শ্রেণীতে পড়ো? পলা, প্রথম শ্রেণীতে। 7 দিন বাড়িতে থাকলো তারা, কত রকম মজাদার পিঠাই যে খেলো। বাংলাদেশ পিঠাপুলির দেশ, এক এক অঞ্চল এক এক রকম পিঠার জন্য বিখ্যাত। কি মজার একটু পড়া, তাই না বন্ধুরা? পড়তেই ভালো লাগছে, মনে হয় যে আমরা নিজেদের বাস্তব চিত্র এই পড়ার মধ্যে দেখতে পাচ্ছি, তাই না বন্ধুরা? আমি জানি যে তোমরাও এরকম শীতকালে ধুমধাম করে তোমাদের বড়দের সাথে নিয়ে পিঠাপুলি খেয়ে থাকো। পিঠা জিনিসটাই অনেক মজাদার এবং এটি সবারই পছন্দ। এবার আমরা কি করব বলো তো বন্ধুরা? আমরা এবার এই পড়াগুলো থেকে নতুন নতুন শব্দ বের করব, সেই শব্দগুলো সম্পর্কে আমরা জানব, সেগুলোর অর্থ জানব, ঠিক আছে? তাহলে বন্ধুরা, এখন আমি তোমাদেরকে নতুন শব্দ থেকে অর্থ বের করে দেখাবো, ঠিক আছে? শব্দগুলোর অর্থ লিখি, ওকে?
তাহলে চলো, আমরা ভাপা কালকেও পড়েছি আজও পড়বো, ঠিক আছে? ভাপ ওঠে এমন, ভাপা ভাপ ওঠে এমন। এবার রয়েছে সিদ্ধ, গরম পানিতে জাল দেয়া, গরম পানিতে ফোটানো, বা জাল দেয়া পানিতে, সিদ্ধ মানে হচ্ছে গরম পানিতে ফোটানো বা জাল দেয়া, ফোটানো, ঠিক আছে? এবার ধুম, ধুম বলে না যে উৎসবের ধুম পড়েছে, তো কি ধুম শব্দটি মানে কি? ধুম শব্দটির মানে হচ্ছে জাঁকজমক, জাঁকজমক। এবার ভানা, ভানা ঢেঁকিতে ধান ভানে, তোমাদের বাসায় ঢেঁকি আছে কারো? গ্রামের বাসায় অনেকের বাসায় ঢেঁকি আছে, তারা হচ্ছে ঢেঁকিতে আটা, চালের হচ্ছে আটা গুঁড়ো করে ডাল থেকে খোসা ছাড়া, এভাবে তো ঢেঁকিতে যেটা হচ্ছে চাল থেকে, ধান থেকে চাল আলাদা করে, সেটাকে হচ্ছে ভানা বলে। তো ভানা, তাহলে ভানা অর্থ হচ্ছে শস্য থেকে তুষ আলাদা করা, শস্য থেকে তুষ আলাদা করা, শস্য থেকে তুষ আলাদা করা, ভানা অর্থ কি? শস্য থেকে তুষ আলাদা করা। এবার অনুষ্ঠান, অনুষ্ঠান মানে তো বুঝোই, অনুষ্ঠান মানে হচ্ছে আয়োজন, অনুষ্ঠান মানে আয়োজন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তাহলে শব্দের অর্থ কিছু এখানে লিখলাম, সেগুলো আবার পড়ি। হ্যাঁ, ভাপা হচ্ছে ভাপ ওঠে এমন, সিদ্ধ হচ্ছে গরম পানিতে ফোটানো, ধুম হচ্ছে জাঁকজমক, ভানা হচ্ছে শস্য থেকে তুষ আলাদা করা, ভানা হচ্ছে শস্য থেকে তুষ আলাদা করা, ভানা হচ্ছে শস্য থেকে তুষ আলাদা করা, অনুষ্ঠান মানে হচ্ছে আয়োজন, অনুষ্ঠান মানে আয়োজন, বলো, অনুষ্ঠান মানে হচ্ছে আয়োজন, অনুষ্ঠান মানে আয়োজন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে শব্দার্থগুলো দেখলাম। এবার শব্দটির মধ্যে কোনটাতে হচ্ছে যুক্তবর্ণ দেখা যাচ্ছে? যুক্তবর্ণ তো তোমরা চিনোই, যুক্তবর্ণ হচ্ছে যেটি দিয়ে দুইটি বর্ণ একসাথে একটি হয়ে হচ্ছে ও শব্দ উচ্চারিত হয়। এখানে কোনটা হচ্ছে যুক্তবর্ণ, কোনটা যুক্তবর্ণ, কোনটা যুক্তবর্ণ দেখি, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, কিন্তু এখানে আছে, এখানে আছে যুক্তবর্ণ, এখানে আছে যুক্তবর্ণ, ঠিক আছে? তাহলে এই যুক্তবর্ণগুলো আমরা লিখি, তো আমরা কালকে হয়তো করেছি। এখানে কি কি আছে বলো তো? দ এবং ধ। এবার এটাতে কি কি আছে বলো তো? একদম ইজি, বুঝতেই পারছো, এখানে মূর্ধন্য ষ যোগ ঠ। আচ্ছা, দয় ধ দিয়ে সিদ্ধ হয়েছে, তারপরে অনুষ্ঠান হয়েছে। এবার তোমরা একটা কিছু শব্দ বলো তো দেখি, কি শব্দ বলতে পারো দয় ধ দিয়ে? বদ্ধ, তারপর হচ্ছে রুদ্ধ, তারপর হচ্ছে তোমরা মনে করো, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি বলে দেব। এখানে আমরা ষষ্ঠ, ষষ্ঠ, এরপর হচ্ছে, এরপর হচ্ছে ষষ্ঠের পর হচ্ছে আমরা ষষ্ঠক, ষষ্ঠক, এই শব্দগুলো লিখতে পারি। আরও তোমরা শব্দ তৈরি করো, যে যদি তোমাদের মনে হয়, তাহলে আরও এই যুক্তবর্ণ তোমরা হচ্ছে শব্দ তৈরি করবে, ঠিক আছে? শব্দ তৈরি করার চেষ্টা করবে। তাহলে আমরা এখন শব্দ তো শিখলাম, আমরা এর মধ্যে থেকে যুক্তবর্ণ বের করলাম, এবার আমাদের কিছু আরও কিছু করার দরকার। ও, এখানে কিছু যুক্তবর্ণ অলরেডি আছে, দেখো এখানে যুক্তবর্ণ, ওই যে ষয়ঠ হয়, অনুষ্ঠান, অনুষ্ঠান, বর্ষা, রাত্র, বাষ্প, এগুলো যুক্তবর্ণ, ঠিক আছে? এগুলো যুক্তবর্ণ। এই যে সিদ্ধ, উপস্থিত, অঞ্চল, বিখ্যাত, এগুলোও যুক্তবর্ণ। এই যে অঞ্চল, এখানে দুইটা শব্দ আছে, এখানে দুইটা শব্দ আছে, এখানে তো
করলাম, এখানে দুটো শব্দ আছে, তো এই ধরনের শব্দগুলো তোমরা বেশি বেশি করে চিনবে এবং সেগুলো উচ্চারণ করার চেষ্টা করবে। আবার আবার এটাও পর্যালোচনা করবে যে এর মধ্যে কী কী বর্ণ রয়েছে, ঠিক আছে? যুক্তবর্ণ জানলে তোমাদের হচ্ছে বাংলা পড়াগুলো সাবলীলভাবে তোমরা তখন পড়তে পারবে, এই জন্য যুক্তবর্ণগুলো জানা তোমাদের দরকার। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে এখন আমরা কী করব বলো তো? আমরা এখন এই যে এই কাজটি করব, আমার প্রিয় না, এটা এখন করব না, আমরা আমরা করব কি, আমরা মুখে মুখে উত্তর বলবো, মুখে মুখে কিছু উত্তর বলবো। পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে কখন, পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে কখন, পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে কখন, তোমরা বলো। হ্যাঁ, ঠিক ধরেছ, বলেছ পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে শীতকালে, পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। চালগুঁড়ো করা হয় কেন, চালগুঁড়ো করা হয় কেন, চালগুঁড়ো করা হয় পিঠা তৈরির জন্য, ভাপা পিঠা তৈরি, চিতই পিঠা তৈরি, সব পিঠাই হচ্ছে এই চালের গুঁড়ো দিয়ে অনেক অনেক পিঠা আমরা তৈরি করতে পারি। ভাপে সিদ্ধ পিঠাকে কী পিঠা বলে বলো? 1 2 3, ইয়েস, ভাপা পিঠা। ভাপে সিদ্ধ পিঠাকে বলে ভাপা পিঠা। ভাপা পিঠা বানাতে কী কী লাগে, দাদিকে যখন জিজ্ঞাসা করা হলো, দাদি তখন বলল কী কী লাগে বলো তো, চালের গুঁড়ো লাগে, এরপর হচ্ছে গুড় লাগে, নারকেলের নকুড়া নারকেল লাগে, তাই না? আবার কখনো কখনো কেউ সামান্য দুধ মিশাইয়ে দেয়। তো আমরা এই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে বললাম, তাই না বন্ধুরা? হ্যাঁ, পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে কখন, শীতকালে, চাল গুঁড়ো করা হয় কেন, পিঠা তৈরির জন্য, ভাপে সিদ্ধ পিঠাকে কি পিঠা বলে, ভাপা পিঠা বলে, ভাপা পিঠা বানাতে কী কী লাগে আমরা জানি, আমরা বাসায় খাই, অতএব এগুলো আমাদের জন্য কোনো ব্যাপারই না এই প্রশ্নগুলোর উত্তর দেয়া, তাই না বন্ধুরা? ইয়েস, ভেরি গুড, ভেরি গুড অ্যান্ড ওয়েল ডান। সো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা আমাদের প্রিয় পিঠা সম্পর্কে দুটি বাক্য লিখব। আমাদের প্রিয় পিঠা, তোমার প্রিয় পিঠা কী বলো তো? আমার প্রিয় পিঠা হচ্ছে পুলি পিঠা আর হচ্ছে পাটিসাপটা। হ্যাঁ, পাটিসাপটা আর পুলি পিঠা আমার খুব প্রিয়। আর পাটিসাপটা কীভাবে তৈরি হয় এটা আমি জানি। সো তোমারও হচ্ছে পিঠা, প্রিয় পিঠা আছে অনেক, সব পিঠাই ভালো লাগে, কিন্তু তার মধ্যে সবচেয়ে ভালো লাগে এরকম কোনো একটা ব্যাপার আছে। তো তোমার সবচেয়ে প্রিয় পিঠা কোনটা সে সম্পর্কে ঝটপট করে দুটি লাইন লিখে ফেলো দেখি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক কিছু জানলাম। এবার এখানে আছে গল্পটি নিজের নিজেদের ভাষায় বলো, আজকের পাঠের সারসংক্ষেপ বলো। আজকের পাঠের সারসংক্ষেপ কি? আজকের পাঠের সারসংক্ষেপ হলো বিভিন্ন ধরনের পিঠা, আমাদের যে বাংলাদেশ পিঠাপুলির দেশ, এই দেশে কী কী পিঠা পাওয়া যায় এবং সেই পিঠাগুলো তৈরিতে কী কী ব্যবহার করা হয় সেগুলো জানানো, গ্রাম বাংলার একটি ঐতিহ্যকে এই দাদির হাতে মজার পিঠা এই পাঠের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো গল্পটি সুন্দর করে তোমার বাবা মায়ের সামনে বলবে, তুমি কি হচ্ছে তোমার পাঠে পড়লে সেটি, সে পড়াটা গল্প আকারে তোমার হচ্ছে বাবা মাকে বলবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা তোমাদেরকে বলেছিলাম এই প্রশ্ন, আমার প্রিয় পিঠা সম্পর্কে দুটি বাক্য লিখি, তাহলে তোমরা এটি বাড়ির কাজ হিসেবে নাও, ঠিক আছে? বাড়ির কাজ হিসেবে এটি নিবা, তোমরা হচ্ছে প্রিয় পিঠা সম্পর্কে দুটি বাক্য লিখে আমাকে দেখাবা যে তোমরা কী লিখেছো, ঠিক আছে বন্ধুরা? সো আমাদের বাড়ির কাজ কী হলো তাহলে, আমাদের প্রিয় পিঠা সম্পর্কে দুটি বাক্য লিখি। সো এইটা হচ্ছে আমাদের বাড়ির কাজ। আমি একটু বাড়ির কাজটা ইন্ডিকেট করে দেই, তাহলে তোমরা বুঝবে বাড়ির কাজ।
প্রিয় পিঠা সম্পর্কে দুইটি বাক্য লিখো। এটি তোমাদের বাড়ির কাজ, বুঝতে পেরেছো? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবং আশা করি তোমরা সুন্দরভাবে আমাকে পাঠিয়ে দিবে। এবার যাওয়ার আগে আবারও তোমাদেরকে এই যে পিঠাগুলো দেখিয়ে জিজ্ঞাসা করছি যে এগুলো কী পিঠা বলো। আমরা অনেক অনেক পিঠার নাম জেনেছি, যাওয়ার আগে এই পিঠাগুলোর নাম বলে যাও। আসছে শীত, আমাদের কয় মাস পর আবার খুব শীঘ্র শীত চলে আসবে, আমরা এরকম মজাদার মজাদার পিঠা খাবো, তাই না? সো বন্ধুরা, আমাদের শীতে আমরা অনেক মজাদার পিঠা খাবো, অনেক মজাদার পিঠা বানানো শিখবো। হ্যাঁ, আমাদের সুসময় সবসময় অব্যাহত থাকুক, আমরা আনন্দের সাথে জীবন পার করি এবং সুখে শান্তিতে থাকি। আমাদের দেশ গ্রাম বাংলা, গ্রাম প্রধান একটি দেশ, এদেশের মানুষ অনেক ঐতিহ্য লালন করে। তো সব মিলে আমরা সবাই অনেক ভালো থাকবো, মিলেমিশে থাকবো, এবং আমাদের দেশকে যে কোনো ভাবে ভালোবেসে যাব, প্রয়োজনে ত্যাগ স্বীকার করব দেশের জন্য, কারণ আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। দাদির হাতের মজার পিঠা আমরা আজকে এখানে পাঠ্য শেষ করলাম। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে দ্বিতীয় শ্রেণী বন্ধুরা। আল্লাহ হাফেজ তোমাদেরকে।